হ্যালো ফ্রেন্ডস, ব্রেন গসিপের ভেক্টর সংক্রান্ত আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমরা ভেক্টর সংক্রান্ত আরও তিনটে ভিডিও দেখেছি এবং সেই তিনটি ভিডিওতে আমরা ভেক্টরের খুবই কাকে বলে এবং ডেফিনেশনগুলো দেখেছি এবং আরেকটি ভিডিওতে ভেক্টরের ত্রিভুজ সূত্র এবং আরও একটি ভিডিওতে ভেক্টরের বহু সূত্র সরি সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করেছি। তো এই ভিডিওতে আমরা আরও একবার পুরনো যা কিছু পড়া আছে সেগুলোকে নতুন করে দেখে নেব এবং ভেক্টরের আই জে কে অর্থাৎ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টে ভাগ করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। তো এবারে আমরা একটু পিপিটির মাধ্যমে পড়াশোনা করার চেষ্টা করব। তো সবার আগে দেখে নিই ভেক্টর স্কেলার ডেফিনেশন কি। স্কেলার আর দ্য কোয়ান্টিটিস হুইচ হ্যাভ ম্যাগনিচিউড উইদাউট ডিরেকশন। এক্সাম্পল অফ স্কেলার: টেম্পারেচার, মাস, কাইনেটিক এনার্জি, টাইম, অ্যামাউন্ট, ডেন্সিটি, চার্জ। তো এগুলো আমরা জানি যে প্রত্যেকটাই স্কেলার কোয়ান্টিটি, কারণ এদের কোনো রকম ডিরেকশন হয় না। তো যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির কোনো রকম ডিরেকশন হয় না, শুধুমাত্র তাদের ম্যাগনিচিউড থাকে, তাদেরকে আমরা স্কেলার বলি। ভেক্টর কাদের বলা হচ্ছে? ভেক্টর ইজ দ্য কোয়ান্টিটি হুইচ হ্যাভ এ ম্যাগনিচিউড, দ্যাট মিনস এ সাইজ অ্যান্ড এ ডিরেকশন। এবং তার মানে কি, এদের ম্যাগনিচিউড অ্যাজ ওয়েল অ্যাজ সাইজ কিন্তু এদের থাকতে হবে। আর এদেরকে রিপ্রেজেন্ট করতে গেলে একটা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। ইট রিপ্রেজেন্টেড বাই আ অ্যারো হোয়ার বাই দ্য লেন্থ অফ দ্য অ্যারো ইজ ইটস ম্যাগনিচিউড অ্যান্ড দ্য অ্যারো ইটস সেলফ ইন্ডিকেটস দ্য ডিরেকশন। তো কতটা আছে অ্যারোর যে লেন্থ, সেই লেন্থ কতটা সেটা দিয়ে আমরা বুঝি যে এর ম্যাগনিচিউড কতটা এবং এই অ্যারোর যে ডিরেকশন কোন দিকে আছে সেটা দিয়ে আমি এদের ডিরেকশনকে বোঝাই। অর্থাৎ ম্যাগনিচিউড বোঝাতে গেলে লেন্থ, অ্যারোর লেন্থ এবং অ্যারোর ডিরেকশনকে বোঝাতে গেলে ভেক্টরের ডিরেকশনকে রিপ্রেজেন্ট করি। তো বেসিক্যালি ভেক্টরকে বোঝাবার দুটো উপায় আছে, দু রকমভাবে আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে যে একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম এবং একটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো এই পোলার কোঅর্ডিনেট সিস্টেম এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে একটু ভালো করে আমাদের জেনে নেওয়া দরকার। বেসিক্যালি আমরা যদি কোনো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে চাই, আগে আমরা কার্টেসিয়ান সিস্টেমের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখানে আমার এ একটা ভেক্টর আছে, সেখানে এ হচ্ছে আমার অরিজিন, এই এটা হচ্ছে আমার অরিজিন এবং সেই এখান থেকে এই ভেক্টর এ গেছে, অর্থাৎ এই অরিজিন থেকে এই ভেক্টর এতে গেছে। এখন এই এ ভেক্টরকে বোঝাতে গেলে এ এক্স এবং এ ওয়াই এই দুয়ের মাধ্যমে প্রকাশ করা যাবে। ফর এক্সাম্পল বলা যেতে পারে যে আমি প্রথমে এ এক্স ডিস্টেন্স যাব এবং সেখান থেকে আবার এ ওয়াই ডিস্টেন্স যাব, এইভাবে আমি এ কে পেয়ে যাব। অর্থাৎ অরিজিন থেকে এতে যেতে হলে আমাকে প্রথমে এ এক্স এবং তারপর এ ওয়াই গেলেই কিন্তু আমরা এ ভেক্টরে পৌঁছে যাব। তো সেক্ষেত্রে এই যে সিস্টেমটা, অর্থাৎ এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্টের মাধ্যমে কোনো একটি ভেক্টরকে রিপ্রেজেন্ট করা, এইটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এবার আমরা দেখব যে পোলার কোঅর্ডিনেট সিস্টেম কাকে বলে। এই ক্ষেত্রে পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে শুধুমাত্র একটা ম্যাগনিচিউড থাকে এবং একটি ডিরেকশন থাকে। এখানে শুধুমাত্র একটা আমাদের ম্যাগনিচিউড দেওয়া হয়েছে, এখানে একটা অরিজিন এবং বলে দেওয়া হয়েছে এর লেন্থ কতটা, অর্থাৎ অরিজিন অর্থাৎ সেন্টার থেকে কতটা গেলে আমি এতে পৌঁছাবো এবং এক্স অ্যাক্সিসের সাথে ওই যে ম্যাগনিচিউডটা সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে সেটা আমার জানা প্রয়োজন। এই দুটো যদি জানা থাকে, অর্থাৎ এই যে থিটা এবং এই যে অরিজিন থেকে এর লেন্থ কতটা হচ্ছে, এই মডুলাসের লেন্থ কতটা হচ্ছে, এই দুটো যদি আমার জানা থাকে তাহলে কিন্তু আমি, অর্থাৎ ম্যাগনিচিউডটা যদি জানা থাকে তাহলে কিন্তু আমি ওই এ ভেক্টরে পৌঁছে যাচ্ছি। অর্থাৎ একইভাবে করা যাচ্ছে, আগে যেরকম এ এক্স এবং এ ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছিল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে, পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই মডুলাস বা ম্যাগনিচিউড এবং ডিরেকশন অর্থাৎ থিটা এই দুয়ের মাধ্যমে কিন্তু আমরা দুটি ভেক্টরকে প্রকাশ করতে পারছি। তো বেসিক্যালি দু রকম উপায় আছে, একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম এবং আরেকটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো এদের মধ্যে রিলেশনটা এবার একটু বোঝার চেষ্টা করি। এদের মধ্যে রিলেশনটা হচ্ছে বেসিক্যালি এ এক্স ইকোয়াল টু এ কস থিটা এবং এ ওয়াই ইকোয়াল টু এ সাইন থিটা। কেন হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করি। এখানে এই ডায়াগ্রামটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি একটা ত্রিভুজ গঠিত হয়েছে, এই যে
আমার এ এবং এই থিটা অ্যাঙ্গেলে একটা ত্রিভুজ গঠিত হয়েছে। এই ত্রিভুজের এ হচ্ছে অতিভুজ এবং এ এক্স হচ্ছে ভূমি এবং এ ওয়াই হচ্ছে উচ্চতা। তাই যদি হয় তাহলে এ এক্স বাই এ এক্স বাই এ হচ্ছে আমার কস থিটা এবং এ ওয়াই বাই এ হচ্ছে সাইন থিটা। এক্স বাই এ হচ্ছে আমার কস থিটা এবং এ ওয়াই বাই এ হচ্ছে সাইন থিটা। তার কারণ এটাই হচ্ছে ত্রিকোণমিতির কস থিটা বা সাইন থিটার ডেফিনেশন, এবং সেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু এ এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ কস থিটা এবং এ ওয়াই হয়ে যাচ্ছে এ সাইন থিটা। বোঝা গেছে? তাহলে এবার যদি আমি দুটোকে স্কোয়ার করে যোগ করি তাহলে আমি কি পাচ্ছি, এ স্কোয়ার ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই এ স্কোয়ার, এ স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই এ স্কোয়ার। তো সেই ক্ষেত্রে আমার মডুলাস করতে গেলে, অর্থাৎ আমি যদি স্কোয়ার রুট করে দিই, তো সেক্ষেত্রে আমি এ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এ এক্স এর স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার এর রুট। তো তাহলে আমি কিন্তু এ এর ম্যাগনিটিউডটা আমি পুরোপুরি পেয়ে যাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে আমার যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমার এ এক্স এবং এ ওয়াই বলে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কিন্তু আমি মডুলাসটাকে কিন্তু ইজিলি পেয়ে যেতে পারি। অর্থাৎ সেক্ষেত্রে শুধুমাত্র কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যে কোঅর্ডিনেট দুটো বলে দেওয়া আছে তাদেরকে স্কোয়ার করে, তাদের যোগ করে এবং সমস্তটা যদি আমি একটা রুট করে নিই তাহলে কিন্তু আমি মড এ পেয়ে যাচ্ছি। এবং যে ডিরেকশান, অর্থাৎ আমি ডিরেকশানটা কী করে পাবো, এক্ষেত্রে ডিরেকশানটা পাওয়া খুবই ইজি কিন্তু, কারণ আমাদের যে ত্রিকোণমিতির যে নিয়ম আমি যেটা বললাম, যেখানে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, তো সেই ত্রিভুজের আমি বলেছিলাম এ ওয়াই হচ্ছে উচ্চতা এবং এ এক্স হচ্ছে ভূমি। তো সেই ক্ষেত্রে ট্যান থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ ওয়াই বাই এ এক্স। তো সেক্ষেত্রে থিটা ইকুয়াল টু কিন্তু ট্যান ইনভার্স এ ওয়াই বাই এ এক্স। তাহলে এই ক্ষেত্রে কিন্তু খুবই সহজে আমি কিন্তু থিটাকে, অর্থাৎ যে ডিরেকশানটা আছে সেটাকে ক্যালকুলেট করে নিতে পারছি। অর্থাৎ আমি যে বললাম যে দুরকম উপায় আছে, একটা হচ্ছে স্কেলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এবং অন্যটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম টু ডির ক্ষেত্রে। তো এই দুটোর মধ্যে কনভার্সন কিন্তু খুবই ইজি। যদি আমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম অর্থাৎ এক্স ওয়াই বলে দেওয়া থাকে তাহলে আমার মডুলাস ক্যালকুলেট করতে গেলে দুটোকে স্কোয়ার করে, দুটো যে কোঅর্ডিনেট সিস্টেম আর কার্টেসিয়ান যে ভ্যালুগুলো বলা আছে সে দুটোকে স্কোয়ার করে তাদের যোগ করে তাদের রুট করলে কিন্তু মডুলাসটা পেয়ে যাচ্ছি। এবং ডিরেকশান ক্যালকুলেট করার ক্ষেত্রে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এ ওয়াই বাই এ এক্স, এইভাবে কিন্তু আমি ডিরেকশানটা পেয়ে যাচ্ছি। এখন কিছু প্রপার্টি সম্পর্কে জেনে নেওয়া যাক। ইকুয়ালিটি অফ টু ভেক্টর, অর্থাৎ দুটো ভেক্টরকে কখন আমি সমান বলবো। আমরা এখানে তিনটে ক্ষেত্র দেখতে পাচ্ছি, এ বি প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে এ বি এবং তৃতীয় ক্ষেত্রে এ বি। দুটো ক্ষেত্রেই দেখতে পাচ্ছি, তিনটে ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে ভেক্টরগুলি কিন্তু একজন অন্যজনের সাথে প্যারালাল এবং তাদের কিন্তু প্যারালাল অর্থাৎ তাদের দিকগুলো সমান এবং তাদের কিন্তু মানগুলোও কিন্তু সমান আছে। তাহলে দুটো ক্ষেত্রেই তাদের দিক এবং মান দুটোই সমান আছে এবং সেই জন্য এদের কিন্তু আমরা বলতে পারি যে সেই দুটো ভেক্টর সমান। অর্থাৎ দুটো ভেক্টরকে সমান হতে গেলে তাদের দিক সমান হতে হবে, দিক দুটো একই হতে হবে এবং তাদের কিন্তু যে ম্যাগনিচিউড আছে অর্থাৎ যে মান আছে অর্থাৎ যে লেন্থটা আছে সেটা কিন্তু ইকুয়াল হতে হবে। আমরা আগেই বললাম যে লেন্থের সাহায্যে কিন্তু একটি ভেক্টরের ম্যাগনিচিউডকে রিপ্রেজেন্ট করা হয়। তো সেক্ষেত্রে তাদের যে লেন্থ আছে সে দৈর্ঘ্য সমান হতে হবে এবং তাদেরকে যে ডিরেকশান অর্থাৎ যে যে অ্যারো আছে সেই অ্যারোর ডিরেকশান দুটো কিন্তু ইকুয়াল হতে হবে। এরপর নেগেটিভ ভেক্টর, নেগেটিভ ভেক্টর বলতে কী বোঝায়, নেগেটিভ ভেক্টর বোঝায় যে যদি এ একটি আমার ভেক্টর হয়, এর সামনে যদি একটা আমি নেগেটিভ সাইন বসিয়ে দিই তাহলে কি হয়, সিম্পলি তার কিন্তু ডিরেকশানটা অপোজিট হয়ে যায়। তাহলে একটা ভেক্টরকে নেগেটিভ বলতে গেলে বলতে বোঝায় যে একটা ভেক্টরের সামনে আমি যদি একটা নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক সাইন ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু অর্থাৎ মাইনাস সাইন ব্যবহার করি, তাহলে কিন্তু সেই ভেক্টরটির ডিরেকশানটা ঠিক উল্টো দিকে কাজ করে। অর্থাৎ এ যদি হয় আমার লেফটে, মাইনাস এ হবে রাইটে। তো এক্ষেত্রে আমি এটাকে নেগেটিভ ভেক্টর বোঝাই। এখন স্কেলার মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে যে ধরি বি একটি ভেক্টর আছে এবং এ একটি ভেক্টর আছে। এখন বি ভেক্টরকে কখন পাওয়া যাচ্ছে, না বি ভেক্টরকে যদি আলফার দিয়ে মাল্টিপ্লাই করি এ কে তাহলে আমি বি কে পাচ্ছি। অর্থাৎ এক্ষেত্রে আমি বলতে পারবো বি ইজ আ স্কেলার মাল্টিপল অফ এ, অর্থাৎ
a কে আলফা টাইমস করলে সেক্ষেত্রে আমি b কে পাচ্ছি, এবং সেক্ষেত্রে সিম্পলি ম্যাগনিচিউড যেটা আছে ম্যাগনিচিউডটাই কিন্তু আলফা টাইমস হয়ে যাচ্ছে এর, অর্থাৎ a এর যে ম্যাগনিচিউড আছে সেটাকেই জাস্ট আলফা দিয়ে মাল্টিপ্লাই করলে আমি বি পাচ্ছি। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এ এবং বি এর কিন্তু ডিরেকশান কিন্তু একই, শুধুমাত্র তাদের ডিফারেন্স হচ্ছে তাদের ম্যাগনিচিউডে। এদের কিন্তু কিন্তু কোনো রকম ডিরেকশনের কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র তাদের ম্যাগনিচিউডের পরিবর্তন হচ্ছে। এরপর আমরা যেটা দেখব যে যদি আলফা ইকুয়াল টু জিরো হয় তাহলে আমরা কী পাবো, জিরো ভেক্টর। অর্থাৎ কোনো একটি ভেক্টরকে যদি জিরো দিয়ে মাল্টিপ্লাই করি, কোনো একটা স্কেলার এ হচ্ছে যেখানে একটা স্কেলার, সেই স্কেলার যদি জিরো হয় সেক্ষেত্রে কিন্তু আমি যে ভেক্টরটি পাবো সেটা হচ্ছে আমার জিরো ভেক্টর। এবং এরপর আমি কিছু প্রপার্টি সম্পর্কে দেখব, বিটা ইন্টু আলফা এ ইকুয়াল টু আলফা বিটা এ ইকুয়াল টু আলফা ইন্টু বিটা এ। অর্থাৎ এক্ষেত্রে এটা কিন্তু অ্যাসোসিয়েটিভ ল ফলো করে, অর্থাৎ স্কেলারগুলোকে কোন অর্ডারে মাল্টিপ্লাই করছি এর সাথে সেটা কিন্তু কিছু ম্যাটার করে না। অর্থাৎ আমি আগে প্রথমে এ এর সাথে আলফাকে মাল্টিপ্লাই করতে তারপর বিটাকে মাল্টিপ্লাই করতে পারি, অথবা প্রথমে আগে বিটাকে মাল্টিপ্লাই করে নিতে পারি এর সাথে তারপর সেখানে আলফাকে মাল্টিপ্লাই করতে পারি, তাতে কিন্তু কিছু পরিবর্তন হয় না। এবং আরেকটি প্রপার্টি দেখবো, সেক্ষেত্রে কিন্তু আলফা প্লাস বিটা ইকুয়াল টু এ আলটা আলফা প্লাস বিটা ইন্টু এ আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমি ব্র্যাকেটের মধ্যে আলাদা করে আলফা প্লাস বিটা করে নিয়ে তারপর সেটাকে সমগ্র যে ভ্যালুটা আসে সেটাকে এর সাথে মাল্টিপ্লাই করতে পারি, অথবা আলফা এ প্লাস বিটা এ, অর্থাৎ তাদেরকে আমার যে ভেক্টর এ আছে সেটাকে পৃথক পৃথকভাবে যদি প্রথমে গুণ করে নিই তারপর যদি যোগ করি তাহলেও কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আগে যোগের কাজ করে তারপর গুণের কাজ করলে হবে আবার, অথবা আগে গুণের কাজগুলি করে তারপর সে তাদেরকে যে ভেক্টরগুলি পাচ্ছি সেদিকে তাদেরকে যোগ করলেও কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ বিটা প্লাস আলফা ইন্টু এ ইকুয়াল টু আলফা এ প্লাস বিটা এ। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন। ভেক্টর অ্যাডিশন সংক্রান্ত আমাদের অলরেডি একটি ভেক্টর অলরেডি একটি ভিডিও হয়ে গেছে, তো এখানে আমরা আরেকবার দেখে নেবো ভেক্টর অ্যাডিশন কীভাবে হয়। তো সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে এ প্লাস বি ইকুয়াল টু সি, অর্থাৎ এখানে এ একটি ভেক্টর আছে এবং বি একটি ভেক্টর আছে, তো সি ভেক্টরটি হচ্ছে বেসিক্যালি এ প্লাস বি এর যোগ করে যা ভেক্টর আছে সেই দুটোর যোগফল। তো সেক্ষেত্রে এটা এই যে সূত্রটা এটা কিন্তু ত্রিভুজ সূত্র মেনে চলে, এবং ত্রিভুজ সূত্রের সাহায্যে কী করে আমরা দুটি ভেক্টরকে যোগ করতে পারি সেই সংক্রান্ত একটি ডিটেল ভিডিও আমরা বানিয়েছি। তো কারো যদি জিজ্ঞাসা থাকে বা আরও কিছু জানতে থাকে তাহলে তারা কিন্তু এখান থেকে হেল্প নিতে পারে। তো এবার আমি জানতে চাইছি যে যদি একাধিক ভেক্টর থাকে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা দুটো ভেক্টরকে যোগ করতে গেলে ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্রের সাহায্যে যোগ করতে পারি, কিন্তু যদি মোর দ্যান টু ভেক্টরস থাকে সেই ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে কীভাবে আমরা মোর দ্যান টু ভেক্টরসকে যোগ করব। সেক্ষেত্রে উত্তর একটাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু মোর দ্যান টু ভেক্টরসকে যোগ করতে গেলে বহুভুজ সূত্রকে কাজে লাগাতে হবে। এক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এবং এক্স ফাইভ এই পাঁচটি কিন্তু আমাদের ভেক্টর আছে, এই ভেক্টরগুলিকে যোগ করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে সবার আগে কাজ হচ্ছে ভেক্টরগুলিকে আমার এন্ড পয়েন্ট থেকে, অর্থাৎ এন্ড টু এন্ড কানেক্ট করা। এন্ড টু এন্ড কানেক্ট করা মানে হচ্ছে যে এখানে কিন্তু এক্স আমার একটি ভেক্টর আছে এবং সেটা এক্স ওয়ান একটি ভেক্টর আছে এবং সেটা কিন্তু শুরু হয়েছে আমার অরিজিন থেকে, অরিজিন থেকে শুরু হয়ে সেটা যেখানে শেষ হয়েছে সেই পয়েন্ট থেকে কিন্তু আমার এক্স টু ভেক্টরটি শুরু হয়েছে, এবং এক্স টু ভেক্টরটি যেখানে গিয়ে শেষ হয়েছে সেখান থেকে এক্স থ্রি ভেক্টর শুরু হয়েছে, এবং এক্স থ্রি ভেক্টর যেখানে গিয়ে শেষ হয়েছে সেখান থেকে কিন্তু আমার এক্স ফোর ভেক্টর শুরু হয়েছে, এবং এক্স ফোর ভেক্টর যেখানে গিয়ে শেষ হয়েছে সেখান থেকে আমার এক্স ফাইভ ভেক্টর শুরু হয়েছে। এবং এই ভেক্টরগুলি কিন্তু যেভাবে শুরু হয়েছে এবং শেষ হয়েছে প্রত্যেকটা লেন্থ কিন্তু রিপ্রেজেন্ট করছে তার ম্যাগনিচিউড কত, এবং ডিরেকশন রিপ্রেজেন্ট করছে ভেক্টরটি কোন দিকে আছে তার ওপর এই অ্যারোগুলোর ডিরেকশন। তো এর ফলে যে ভেক্টরটি আসে সেই ভেক্টরটি কিন্তু এই অরিজিন থেকে এই লাল কালির মাধ্যমে দেখানো হয়েছে, এবং এটা কিন্তু এক্স ফাইভে অবধি এক্স ফাইভের যেখানে শেষ হয়েছে সেখানে গিয়ে কিন্তু আমাদের ড্র করতে হবে এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে বহুভুজ সূত্র। তো এইভাবে কিন্তু আমরা মোর দ্যান টু ভেক্টরস থাকলে তাদেরকে আমরা যোগ করতে পারি। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভেক্টর সাবস্ট্রাকশন। ভেক্টর সাবস্ট্রাকশন কী করে করতে পারি, তো সেক্ষেত্রে এ একটি ভেক্টর আছে এবং বি একটি ভেক্টর আছে, তো বেসিক্যালি আমাকে যদি এ প্লাস বি করতে হয় তাহলে আমরা এভাবে করতে পারতাম ত্রিভুজ সূত্রের সাহায্যে। তো এ মাইনাস বি করতে হলে বেসিক্যালি আমাকে বি এর অপোজিট দিকে আরেকটি ভেক্টর নিতে হবে, সেটাকে আমরা বলবো মাইনাস বি। অর্থাৎ আমি যেটা বললাম যদি বি রাইটে হয় মাইনাস বি হবে লেফটে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু মাইনাস বি নিয়েছি। তো এ মাইনাস বি বলতে কিন্তু আমার এইখান থেকে এই ভেক্টরটির কথা বোঝানো হয়েছে, এখান থেকে আমার এই ভেক্টরটির কথা বোঝানো হয়েছে।
ওকে, তো সেক্ষেত্রে কিন্তু এ মাইনাস বি বলতে কিন্তু আমার বেসিক্যালি এ প্লাস মাইনাস বিকে বোঝাচ্ছে। এ মাইনাস বি মানে হচ্ছে এ প্লাস মাইনাস বি, অর্থাৎ মাইনাস বি যে ভেক্টরটি আছে সেইটার সাথে একে যোগ করলে যে ভেক্টর পাওয়া যাবে সেটি হচ্ছে এ মাইনাস বি এর ভ্যালু। এখন ভেক্টর অ্যাডিশনের কি নিয়ম, কিছু কিছু নিয়ম ফলো করে ভেক্টর অ্যাডিশন। ফার্স্ট যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে কমিউটেটিভ ল। কমিউটেটিভ মানে কি, কমিউটেটিভ মানে হচ্ছে যে বেসিক্যালি এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, মানে হচ্ছে প্রথমে যদি আমি কোন ক্রমে এই ভেক্টর অ্যাডিশনটা করছি সেটাতে কিন্তু ভেক্টর অ্যাডিশনের কিছু যায় আসে না। অর্থাৎ সেক্ষেত্রে আমি যদি আগে এ কে নিই এবং তারপর বি কে নিই, তাহলে যে রকম ভ্যালুটা আসছে আগে বি কে নিয়ে তারপর যদি আমি একে কনসিডার করি, তাহলে কিন্তু তাদের মানের কোনো রকম পরিবর্তন হবে না। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে, কিন্তু ভেক্টর অ্যাডিশন কিন্তু কমিউটেটিভ ল ফলো করে এবং কে ফলো করে না, ক্রস প্রোডাক্ট, ভেক্টরের ক্রস প্রোডাক্ট কিন্তু কমিউটেটিভ ল ফলো করে না। এটাও কিন্তু আমাদের পরে আমরা যখন ক্রস প্রোডাক্ট পড়ব তখন আমরা দেখব যে ভেক্টরের ক্রস প্রোডাক্ট কিন্তু কমিউটেটিভ ল ফলো করে না। তো আপাতত আমরা এটা জেনে রাখবো যে ভেক্টর অ্যাডিশন অর্থাৎ ভেক্টর যোগ কিন্তু কমিউটেটিভ ল ফলো করে। অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল কি, অ্যাসোসিয়েটিভ ল হচ্ছে এ একটি ভেক্টর এবং বি একটি ভেক্টর এবং তাদেরকে প্রথমে যোগ করার পর সেটাকে যদি সি একটি তৃতীয় ভেক্টর দিয়ে যোগ করি, তাহলে আমি যা পাবো একই পাবো, একই উত্তর আসবে যদি আমি প্রথমে বি এবং সি কে যোগ করে নিই এবং তারপর দ্বিতীয় ধাপে আমি যদি সেটাকে এর সাথে যোগ করি। অর্থাৎ প্রথমে এ এবং বি কে যোগ করে নিয়ে তৃতীয় ধাপে সি কে যোগ করা, যা যোগ করলে যে ভ্যালু পাবো, প্রথমে বি এবং সি কে যোগ করে নেওয়ার পর তারপর যদি সেখানে এ কে যোগ করি, তাহলে কিন্তু আমি একই ভ্যালু পাবো, অর্থাৎ তাদের কোনো রকম পরিবর্তন হবে না। তো এটাই কিন্তু অ্যাসোসিয়েটিভ ল। এরপর আসছি ডিস্ট্রিবিউটিভ লতে। ডিস্ট্রিবিউটিভ ল কীরকম, ডিস্ট্রিবিউটিভ ল হচ্ছে প্রথমে দুটি ভেক্টর যদি নিই এ প্লাস বি ও তাদের ক্ষেত্রে যে উত্তরটা আসবে সেটাকে যদি আমি এম দিয়ে মাল্টিপ্লাই করি, যেখানে এম কিন্তু একটা আমার স্কেলার কোয়ান্টিটি, এম হচ্ছে একটা স্কেলার সাধারণ একটি সংখ্যা, তো সেক্ষেত্রে আমি কিন্তু এম ব্র্যাকেট এ প্লাস বি ইকুয়াল টু কিন্তু হয়ে যাচ্ছে এম এ প্লাস এম বি। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু পৃথক পৃথকভাবে স্কেলারটিকে এ এবং বি এর সাথে গুণ করার পর, স্কেলার মাল্টিপ্লিকেশন করার পর তাদেরকে যোগ করলে যে উত্তর আসবে সেক্ষেত্রে কিন্তু প্রথমে এ এবং বিকে যোগ করে নিয়ে তারপর সেটিকে এম এর সাথে মাল্টিপ্লাই করলে কিন্তু আমার একই উত্তর আসবে। তো এটা মাথায় রাখতে হবে যে ভেক্টর অ্যাডিশন কিন্তু ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্যারালোগ্রাম মেথড অফ ভেক্টর অ্যাডিশন। এটা কি, এটা নিয়ে অলরেডি আমরা কিন্তু একটা ডিটেল ভিডিও বানিয়েছি এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে এ এবং বি যদি দুটো ভেক্টর হয় এবং দুটি পাশাপাশি বাহু দ্বারা, বাহুর মানে সামান্তরিকে দুটি পাশাপাশি বাহু দিয়ে এ এবং বিকে যদি রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে সেই বাহু দুটি দিয়ে যে কর্ণ ড্র করা যায়, কর্ণ অঙ্কন করা যায়, সেটি কিন্তু এ প্লাস বি এর যে রেজাল্টেন্ট বা লব্ধি তাকে রিপ্রেজেন্ট করে। তো এটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি। তো এটাই হচ্ছে প্যারালোগ্রাম মেথড। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কি, বেসিক্যালি ইউনিট ভেক্টর হচ্ছে যেখানে আমার তার যদি যদি কোনো ভেক্টরের ম্যাগনিচিউড আমি ওয়ান ধরে নিই, অর্থাৎ যদি কোনো একটি ভেক্টর, আমরা জানি যে প্রত্যেকটি ভেক্টরের বেসিক্যালি আমার ডিরেকশান অ্যান্ড ম্যাগনিচিউড দুই থাকে, তো সেক্ষেত্রে যদি কোনো একটি ভেক্টর আমি পাই যে ক্ষেত্রে তার ম্যাগনিচিউড হয়ে গেছে ওয়ান, সেক্ষেত্রে আমি তাকে বলবো ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর পেতে গেলে তাহলে কী করতে হয়, যদি কোনো একটি ভেক্টরকে তার ম্যাগনিচিউড দিয়ে ডিভাইড করে দিই, তাহলে বেসিক্যালি আমরা সেই ভেক্টর ইউনিট ভেক্টর পেয়ে যাই। অর্থাৎ কোনো একটি ভেক্টর যদি নিই ডিভাইডেড বাই সেই ভেক্টরের যদি ম্যাগনিচিউড আমি ক্যালকুলেট করি এবং সেটাকে যে মূল যে ভেক্টর তাকে দিয়ে যদি ডিভাইড করে দিই, ভাগ করে দিই, তাহলে আমি কিন্তু সেই ভেক্টরের ইউনিট ভেক্টর পেয়ে যাব। তো বেসিক্যালি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস বরাবর আমি তিনটি ইউনিট ভেক্টর কল্পনা করতে পারি আমরা, এবং সেক্ষেত্রে কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে বলা হয় আই, জেড অ্যাক্সিস বরাবর সরি ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে বলা হয় জে এবং জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে বলা হয় কে। এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আই, ওয়াই অ্যাক্সিস বরাবর জে এবং জেড অ্যাক্সিস বরাবর কে। তো এই আই জে কে দ্বারা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরগুলিকে রিপ্রেজেন্ট করা হয়। তো এদেরকে বেসিক্যালি আমরা এইভাবে দেখতে পাচ্ছি যে
এক্স অ্যাক্সিস বরাবর আই আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর জেড আছে, সরি জে আছে, এবং জেড অ্যাক্সিস বরাবর কে আছে। তো এইভাবে কিন্তু আমরা ইউনিট ভেক্টরগুলিকে ধরি। এবং যদি আমি আমাকে যদি হয় এক্স অ্যাক্সিস বরাবর 5, তাহলে আমি কি বলবো 5i। যদি যেটা হয় ওয়াই অ্যাক্সিস বরাবর 6, তাহলে আমি বলবো 6j। যদি যেটা হয় জেড অ্যাক্সিস বরাবর 7, তাহলে আমি বলবো 7k। তো এইভাবে কিন্তু বেসিক্যালি এটা একটা স্কেলের মতো কাজ করে আমাদের কাছে। স্কেল করতে গেলে, স্কেল দিয়ে ক্যালকুলেট কোনো ডিস্টেন্স মাপতে গেলে, যেমন আমরা কি করি, আমরা 5 সেন্টিমিটার মানে বুঝি 1 সেন্টিমিটার ইনটু 5। একই রকমভাবে এক্স অ্যাক্সিস বরাবর যে মূল যে স্কেল সেটাকে আমরা বলছি আই, ওয়াই অ্যাক্সিস বরাবর মূল যে স্কেল সেটাকে আমরা বলছি জে, এবং জেড অ্যাক্সিস বরাবর মূল যে স্কেল সেটাকে আমরা বলছি কে। তো এইভাবে কিন্তু আমরা কোনো একটি ভেক্টরের ডিরেকশান দিয়ে কিন্তু আমরা সেখান থেকে ক্যালকুলেট করতে পারি। তো টু ডিতে আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারি সেটা আমরা দেখব। এ একটি যদি ভেক্টর হয়, তো সেক্ষেত্রে এ ভেক্টরগুলোকে ভেক্টরকে কিন্তু রকমভাবে রিপ্রেজেন্ট করা হয়, এক্ষেত্রে কিন্তু এ এক্স প্লাস এ ওয়াই। অর্থাৎ আমরা যেটা প্রথমেই একদম দেখেছিলাম যে অ্যাঙ্গেল থিটা আছে পোলার কোঅর্ডিনেট এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে। তো এ হচ্ছে আমার সেই পোলার অ্যাঙ্গেল, পোলার যে আর্মটা, তো এ ইকুয়াল টু এ এক্স প্লাস এ ওয়াই। এবং এক্ষেত্রে কিন্তু আমি আই এবং জে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। তো সেক্ষেত্রে আমার এ এক্স ইকুয়াল টু হয়েছিলো এ কস থিটা, এবং এ ওয়াই ইকুয়াল টু হয়েছিলো এ সাইন থিটা। এবং আমরা আগেও দেখেছি যে এ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, এবং থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স অফ এ ওয়াই বাই এ এক্স। তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু আমরা টু ডিতে কিন্তু একটা অনেকটি ভেক্টরকে ভেক্টর অনুযায়ী রিপ্রেজেন্ট করতে পারি। তো যেটা আমরা তখন বলেছিলাম এখানে কি, এক্ষেত্রে কী বলা হয়েছিলো, এক্ষেত্রে বলা হয়েছিলো যে এক্স অ্যাক্সিস বরাবর মূল ভেক্টর হচ্ছে আই এবং ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে জে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কিন্তু এই ভেক্টরটিকে এ এক্স আই প্লাস এ ওয়াই জে এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ এখানে কিন্তু আমাকে একই জিনিস ছিল, এক্ষেত্রে কিন্তু আমার ছিল এ ইকুয়াল টু এ এক্স প্লাস এ ওয়াই। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এ এক্সকে একটি ভেক্টর রূপে বলা হয়েছে এবং এ ওয়াইকে একটু ভেক্টর রূপে বলা হয়েছে। এই ভেক্টরের ক্ষেত্রে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ম্যাগনিচিউড এবং হচ্ছে ডিরেকশান। তো এ এক্সের ক্ষেত্রে এ এক্স হচ্ছে ম্যাগনিচিউড এবং আই হচ্ছে তার ডিরেকশান, এবং ভেক্টর এ ওয়াই এর ক্ষেত্রে এ আই হচ্ছে তার ডিরেকশান ম্যাগনিচিউড এবং জে হচ্ছে তার ডিরেকশান। তো সেক্ষেত্রে একই জিনিসকে কিন্তু এখানে শুধু একই জিনিসকে রিপ্রেজেন্ট করা হয়েছে, শুধুমাত্র এ এক্সকে ম্যাগনিচিউড লেখা হয়েছে এবং ভেক্টর এ এক্স না লিখে শুধু ম্যাগনিচিউড এ এক্স লেখা হয়েছে, এবং ডিরেকশানটি কিন্তু আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবং একই রকমভাবে এ ওয়াই এর ক্ষেত্রে ভেক্টর এ ওয়াই না লিখে শুধুমাত্র এ ওয়াই লেখা হয়েছে এবং তার ম্যাগনিচিউডটা জে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবং একই জিনিসকে আমরা কিন্তু থ্রিডির ক্ষেত্রে দেখব যে যদি এ একটি ভেক্টর হয়, তো সেই ভেক্টরটিকে আমি এক্স ওয়াই জেড তিনটি কম্পোনেন্টে ভেঙে কিন্তু লিখতে পারি। তো একই জিনিস, শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর আই ইউনিট ভেক্টর, ওয়াই অ্যাক্সিস বরাবর জে, এবং জেড অ্যাক্সিস বরাবর কে, এগুলি হচ্ছে আমার ইউনিট ভেক্টর। তো সেক্ষেত্রে আমার এ ইকুয়াল টু হচ্ছে ভেক্টর এ এক্স প্লাস ভেক্টর এ ওয়াই প্লাস ভেক্টর এ জেড। এবং এই যে এ এক্স ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে গেলে বেসিক্যালি আমার এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে আমার আই। তো সেক্ষেত্রে আমরা জানি যে একটি ভেক্টরের মান এবং দিক দুই আছে। তো এ এক্স ভেক্টরের মান হচ্ছে এ এক্স এবং দিক হচ্ছে আই। একই রকমভাবে এ ওয়াই ভেক্টরের মান হচ্ছে এ ওয়াই এবং দিক হচ্ছে জে, এবং এ জেড ভেক্টরের মান হচ্ছে এ জেড এবং দিক হচ্ছে কে। তো সেই জন্য এ ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে হলে, এ হচ্ছে আমাদের একটি মূল ভেক্টর, সেই ভেক্টরটি থ্রি ডাইমেনশনাল স্পেসে আছে। তো থ্রি ডাইমেনশনাল স্পেসে কোনো একটি ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে গেলে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এইভাবে কিন্তু একটি ভেক্টরকে তিনটি ডিফারেন্ট কম্পোনেন্টে ভেঙে আমি কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। তো তাহলে একই রকমভাবে যদি বি আরেকটি ভেক্টর আমি নিই, সেই বি ভেক্টরকে কিন্তু বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। তো সেক্ষেত্রে দুটি ভেক্টরকে যদি যোগ করতে হয়, এক্ষেত্রে কিন্তু আমি কম্পোনেন্টের মাধ্যমে দুটি ভেক্টরকে যোগ করতে পারি। সেই ক্ষেত্রে এ প্লাস বি ইকুয়াল টু যদি সি হয়, সেক্ষেত্রে কিন্তু সি ইকুয়াল টু হবে এ প্লাস বি। তো এ ইকুয়াল টু আমরা জানি এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এবং বি ইকুয়াল টু বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। তো সেক্ষেত্রে এ এক্স, এবং সেক্ষেত্রে আই কম্পোনেন্টগুলো আলাদাভাবে যোগ হবে, জে কম্পোনেন্টগুলো আলাদাভাবে যোগ হবে, এবং কে কম্পোনেন্টগুলো আলাদাভাবে যোগ হবে। তাহলে এ এক্স
plus bx I ay plus by j az plus bz k. তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পৃথক পৃথক কম্পোনেন্টগুলো আলাদা আলাদাভাবে যোগ হচ্ছে। এবার আমরা ডট প্রোডাক্ট শিখব, দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট সম্পর্কে জানার চেষ্টা করব। তো ডট প্রোডাক্টের ক্ষেত্রে কী হচ্ছে, এ ডট বি ইকুয়াল টু এ মড এ ইন্টু মড বি কস থিটা। তো দেখা যাচ্ছে যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আমরা মড এ মড বি কস থিটা এইভাবে কিন্তু দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট করতে পারি। তো এর পরের ভিডিওতে আমরা ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট নিয়ে আরও ডিটেল ডিসকাশান করবো। আই হোপ এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম সেই তোমার সমস্যাটাই ভালো করে বোঝা গেছে। যদি কোথাও কোনো রকম মনে হয় যে কিছু বোঝা যাচ্ছে না, তাহলে আমরা পরে আরও ডিসকাশান করবো এটা নিয়ে। তো প্লিজ জানিও কমেন্ট বক্সে যদি কোথাও কিছু মনে হয় যে বোঝা যাচ্ছে না সেরকম কিছু। তো আপাতত এইটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিওতে।